নবছাত্রীসকল, জওহর নবোদয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর যে প্রবেশ পরীক্ষা, সেই প্রবেশ পরীক্ষার আমার 2015 সনত অহা দুটামান গণিতের প্রশ্নোত্তর পড়ি দিব লৈছো। আমি চাও এটা খাহে প্রতি ঘন্টা 18 কিলোমিটার গতিত প্রথম 3 ঘন্টা উড়ে। প্রথম 3 ঘন্টা কি প্রতি ঘন্টা 18 কিলোমিটার কে 1 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা উড়ে, তথা পিছর 2 ঘন্টা প্রতি ঘন্টা 15 কিলোমিটার গতিত উড়ে। প্রথম 18, তারপর 2 ঘন্টা 15 কিলোমিটার গতিত উড়ে। হাতে কি গড় গতিত উড়িলে সেটি উলিয়াব লাগে। প্রথম আমার 2 ঘন্টা উড়ে, আমার 2 ঘন্টা প্রথম উড়ে কি 2 ঘন্টা 3 ঘন্টা উড়ে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 1 ঘন্টা 18 কিলোমিটার আমার কি দূরত্ব যায়, 1 ঘন্টাত যায়, প্রথম 1 ঘন্টাত যায় কি 18 কিলোমিটার। গতি 3 ঘন্টাত কি যাব, 3 ঘন্টাত কি যাব, কি উড়িব, আজ 18 পূরণ 3 কি হব, 54 কিলোমিটার। কি কিলোমিটার? 54 কিলোমিটার যাব হল প্রথম 3 ঘন্টাত, 54 কিলোমিটার গেল। তার পিছত 2 ঘন্টা প্রতি ঘন্টা 15 কিলোমিটার উড়ে, প্রতি ঘন্টা 15 কিলোমিটার পিছর 2 ঘন্টার, তার মানে 1 ঘন্টাত যায় এই প্রথম দূত প্রথমত, আর এই দ্বিতীয় ক্ষেত্র। তার পিছত কেন যায় দ্বিতীয়, 1 ঘন্টাত কি যায়, 15 কিলোমিটার। গতি 1 ঘন্টাত যায় 15 কিলোমিটার, তার মানে তার উড়ার গতি কমি যায় পিছর 2 ঘন্টা। তারপর এনেকে 2 ঘন্টাত কি কিলোমিটার যাব, 1 ঘন্টাত 15 কিলোমিটার হলে 2 ঘন্টাত 15 দুগুণ 30 কিলোমিটার 2 ঘন্টাত যাব হল। তার মানে এটা মুঠতে কি ঘন্টা হল, 3 ঘন্টা আর 2 ঘন্টা, 5 ঘন্টাত। তার মানে 5 ঘন্টাত মুঠ কি হল উড়া, হাতে উড়া কি হব, 5 ঘন্টা হব। 5 ঘন্টা থাকি হাতে উড়িলে, উড়ার পিছত মুঠ কি কিলোমিটার অতিক্রম করিব হাতে, 54 যোগ 30 কি হল, 84 কিলোমিটার যায় 5 ঘন্টা। গতি কি কইছে, হাতে কি গড় গতিত উড়িলে যদি 5 ঘন্টাত 84 কিলোমিটার যায়। গতি 1 ঘন্টাত যদি আমি উলিয়াব লাগে, 1 ঘন্টাত উলিয়াব লাগিলে আমি কি করিম, ইয়াতে আমি 84 কিলোমিটারক 5 ঘন্টাত যায় আমি উলিয়াব লাগে, 5 ঘন্টাত যায় 84 কিলোমিটার। গতি 1 ঘন্টাত যাব কি, তাক আমি কিহেৰে হৰণ কৰো, 5ৰে হৰণ কৰো হয়। আমি যদি এখি তোমালোকে লিখি লবা ভিডিওটো পোষ্ট কৰি, মই এইটো মচি দিছো, চোৱা আমি কি কৰো, 5 ঘন্টাত যায় কি 84 কিলোমিটার। গতিকে আমাক কি বুলি কৈছে, গড় উলিয়াব কৈছে, মানে 1 ঘন্টাতো আমি উলিয়ালে হব, প্রতি ঘন্টাত উলিয়ালে হব। গতি 1 ঘন্টাত যদি উলিয়াব লাগে আমি 1 ঘন্টাত কি হব, 84 পাশেৰে হরণ করব লাগিব কি কিলোমিটার। গতি 84 যদি পাশেৰে হরণ করো একবার, এই 5 কি হল, 3 34 5 6 গুণ 30 কি হল, 4। গতি কি হব, 16 সমষ্টি 5 ভাগৰ 4 কিলোমিটার যাব গড় হিসাবত। আমি যদি চাও গড় হিসাবত কোনটো হব আমার এনসার, এটা হব এনসার 16 সমষ্টি 5 ভাগৰ 4 কিলোমিটার প্রতি ঘন্টাত কি যাব, গোটেই পথখিনি হাতে উড়িব। তোমালোকে যদি আমার চ্যানেল প্রিজম ক্লাসেস পাঠশালা সাবস্ক্রাইব করা নাই, সাবস্ক্রাইব করবা, ভিডিওটি ভাল লাগিলে শেয়ার করবা, আর তোমালোকৰ মতামত বিলাক আমাক কমেন্টৰ সহায়ত জনাবা। 2015 চনত অহা আন এটা প্ৰশ্নোত্তৰ চোৱা, বিভিন্ন শ্ৰেণীৰ শিক্ষাৰ্থীৰ সংখ্যা নিম্ন দণ্ডচিত্ৰত দিয়া হৈছে, এইটো এখানে দণ্ডচিত্ৰত দিয়া হৈছে, কোনটো শ্ৰেণীত আটাইতকৈ বেছি শিক্ষাৰ্থী আছে। আমি দণ্ডচিত্ৰৰ এইফালে, আমি দণ্ডচিত্ৰৰ কথা আগৰ ভিডিঅ'টো কৈছো, আমি এনেকে দণ্ডৰ দৰে থাকিব, আৰু এইফালে কি আছে, আমার শ্রেণীবিলাক আছে 6 7 8 9 10, এনেকে শ্রেণীবিলাক আছে, আর এইফালে শিক্ষার্থীর সংখ্যা আছে 5 জন 10 জন 15 জন 20 25, এনেকে 25লৈকে আছে। গতি এতিয়া আটাইতকৈ বেছি কোনটো, আমার ইয়াতে চালে আমার এইটো কিমান আছে,
এইটো 15 আছে এইটো 20 এইটো 15 আৰু 20 ৰ মাজত এইটো 25 আছে আৰু এইটো এইটো কিমান আছে 20 ৰ মাজত পৰা আছে গতিকে এইটো আমি দন্তচিত্ৰডাল দেখা পালে ইয়াতে কোনমান দন্তচিত্ৰ দন্ত আটাইতকৈ অখ এইডাল 8 ৰ টু গতিকে 8 ৰ শ্ৰেণীত কিমান আছে 25 আছে এইটো 25 ৰ সমান আছে গতিকে অষ্টম শ্ৰেণীত আটাইতকৈ বেছি ছাত্র ছাত্রী আছে গতিকে আমাৰ অপচনটো হ'ব এইটো 2 নম্বৰটো গতিকে এইটো তোমালোকে কি কৰিবা ছবিটো ভালকৈ চাবা চাই চালে কি কৰিব পাৰিবা ইয়াৰ কোনটো বেছি ছাত্র ছাত্রী আছে বা তেনেকুৱা ধৰণৰ কিবা উলিয়াব দিব পাৰে এটা দন্তচিত্ৰ বা তেনেকুৱা ধৰণৰ চিত্ৰ এটা পৰীক্ষাত আহে আজিলৈ আমি ইমানতে সামৰিছো ধন্যবাদ।